এখন ওরা যারা ব্যবহার করে নাই ওরা তো আবাদ সম্বন্ধে জানে না, কিন্তু অন্য আবাদ করে, কিন্তু এই সম্বন্ধে ওরা এখনো বোঝে নাই। যদি বোঝে তাহলে কিন্তু এরা কিনবে, কিনে ব্যবহার করলে তখন ওরা ফির বুঝবে। মালচিং পেপার মাটির জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণ, যা আবহাওয়ার প্রভাব নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। কিন্তু এখন ওরা মানুষ বোঝে নাই, এখন সমস্যার মধ্যে, এখন যে এই জমিতে আবাদ করে, আবাদ করলে মানুষ কিন্তু বিষয় না, তো পোকা চোটটা বেশি হয়, তো খাদ্যটা বেশি না গায়, তখন মনে করো ওর ঘরে আবাদটা কমে যায়। শুধুমাত্র মালচিং পেপার ব্যবহার করেই বিঘাতে জমিতে নিড়ানি খরচ কমানো সম্ভব 70%-এরও বেশি। সাত দিনে তো মানে সাত তো বাইরে চলে যায়, সাত দিনে তো বাইরে যাবি, আর এটা তো সার বাইরে যাওয়া না, মালচিনের মধ্যেই থাকলো, এটা তো বান্ধা থাকলে একদম, আর ওরা তো বাঁধে নাই, না বাঁধার কারণে ওরা সার কিন্তু থাকে না। আর আমরা বাঁধিছি, আমার মনে করো যে এটা সুন্দরভাবে এখনো মনে করো এক বছর যে সার না দিই তাও চলে। এছাড়াও সারের অপচয় ও সেচের অপচয় রোধ করে জমিতে রস এবং পুষ্টি উপাদান ধরে রাখে দীর্ঘদিন। ঘাস হয় বেশি, তখন মনে করো যখনই মনে এটা ব্যবহার না করার কারণে ঘাসে কিন্তু খুব একদম পুঞ্জে যায়, এই জন্যে আবারটা কিন্তু ভালো হয় না, ঘাসে খায় ফেলে সমস্ত সার গোবর। গাছের দ্রুত বৃদ্ধি এবং ফলন বাড়ানোর পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ কমিয়ে জমিতে আগাম ফসল চাষে মালচিং পেপার ব্যবহারের বিকল্প নেই। এখন মালচিং ব্যবহার করলে এখন বলা এটাই যে মালচিং ব্যবহার করলে আবাদ ভালো হবে, ঘাস হবে না, পোকা থাকবে না, সার ইতিতে যাবা না, পানি দিলে বেশ ভিজে থাকবে। তাই আগাম সবজি চাষ করে লাভবান হতে জমিতে ব্যবহার করুন মালচিং পেপার। একবার ক্রয় করলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এক বছরেরও বেশি। এখন মনে করো মালচিং ব্যবহার করলে এখন আমরা যে লাভটা পাইছি এই এইরকম লাভ অন্যবার পাই নাই, কিন্তু তিন বছর হলে দেখতেছি যে এই এক মালচিং হতে এই শসা হতেছে, মরিচ হতেছে, কদোয়া হতেছে, কল্যা হতেছে, এই জিনিসগুলো আমার হতেছে, এই জন্য আমার মনে করি এই তিন বছরে লাভ আল্লাহ পাকের রহমতে অনেক পাইছি। মালচিং পেপার ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার সংগ্রহ করে থাকি।